গাজীপুর তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি ও প্রয়াত এমপির দুই সন্তান পাল্লা দিয়ে নির্বাচনী তৎপরতায় মাঠে নেমেছেন তিনজনই। তবে মনোনয়ন নিয়ে ভাই বোনের লড়াইয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিস্তারিত প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলার মির্জাপুর ভাওয়ালপীর উজালি ইউনিয়ন নিয়ে গাজীপুর তিন আসন আওয়ামী লীগের তিনজন মনোনয়ন প্রত্যাশীর তৎপরতায় তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। তবে আলোচনার জন্ম দিয়েছেন প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলীর বড় ছেলে জামি হাসান দুর্জয় ও ছোট মেয়ে সংরক্ষিত আসনের এমপি রোমানা আলী টুসি। ভাই বোন দুজনেই চান নৌকার মনোনয়ন। নিয়মিত উঠান বৈঠক, উন্নয়ন সমাবেশ ও কর্মী সভা নিয়ে ব্যস্ত তারা, যেন কেহ কারে নাহি ছাড়ে। টুসি আপা যেভাবে মানুষের এখন কাজ করছেন, মানুষের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে ওনাকেই মনোনয়ন দিবে। শ্রীপুরে যে মারামারি, কাটাকাটি, মার্ডার, যে ডাকাতি, দুর্নীতি যে ছড়িয়ে পড়েছে, একমাত্র সেটা রহমতের হিসাবে নিয়ে আসলে সেটা আমরা শান্তি পাবো। এই দলের ভিতরে অনেক নাম থাকতে পারে, আমার থাকতে পারে, আমার বোনের নাম থাকতে পারে, অন্যান্য এক্স ওয়াই জেড, তো এটা কোনো দর্শনীয় বিষয় নয়। জননেত্রী শেখ হাসিনা আমাদের সকলের অভিভাবক। যে সময়টা তিনি সিদ্ধান্ত দেবার তখন তিনি সিদ্ধান্ত দেবেন এবং তার সিদ্ধান্তই আমাদের সকলের কাছে শিরোধার্য। ভাই বোনের মনোনয়ন লড়াইয়ের মাঝে নৌকার টিকিট ধরে রাখতে মরিয়া বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেনও। নির্বাচন ঘিরে রাজনৈতিক সামাজিক কর্মসূচি নিয়ে এলাকাবাসীর পাশে আছেন তিনিও। আমি 5 বছরে সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গঠন করার মধ্য দিয়ে আমি চেষ্টা করছি এই শ্রীপুর ভাওয়ালগড় মির্জাপুরকে একটি শান্তির নগরী হিসেবে গড়ে তোলার জন্য। মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও নৌকার প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে জানান তিনজনই। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।